নমস্কার, গুড ইভিনিং 91.9 ফ্রেন্ডস এফএম। আমি হচ্ছি আজ অনিমেষ, ওয়াদে কে অনুসার বিলকুল তৈয়ার শনিবার কে শাম লেকর এক অর রকিং এপিসোড অফ ফ্রেন্ডস এফএম ডিজিটাল লাইভ আনপ্লাগ। ওয়েল, আজ কে জো হামারে গেস্ট হ্যায় উনহে কিসি তরহ কি কোই ইন্ট্রোডাকশন কি জরুরত নাহি হ্যায়। বহুত হি ট্যালেন্টেড হ্যায়, বহুত হি ট্যালেন্টেড প্লেব্যাক সিঙ্গার হ্যায়, ইউটিউব স্টার হ্যায়, ইয়ঙ্গিস্তান কি আন বান শান হ্যায়, নন আদার দ্যান আমাদের প্রিয় রাজ বর্মন। রাজ, ফার্স্ট অফ অল এ ভেরি বম ওয়েলকাম টু ইউর 91.9 FM, কেমন আছো? তোমার স্টেজ পারফরমেন্স কত মিস করছো একটু বলো প্লিজ। প্রচুর খুব মিস করছি, কারণ অনেকদিন হয়ে গেল স্টেজ পারফরমেন্স তো নেই, আর মনে হচ্ছে না সামনেও ডিসেম্বরের আগে কিছু চালু হবে বলে। হেভি মিস করছি, প্রচুর মন খারাপ হয়ে গেছে। মুড খারাপ আমাদের হচ্ছে, আমরা তোমাকে স্টেজে পারফর্ম করতে দেখতে পাচ্ছি না, তো খুব মুড খারাপ হচ্ছে, তোমার ফ্যান্সদেরও খুব মুড খারাপ হচ্ছে। কিন্তু রাজ, এর থেকে আগে নেটওয়ার্ক আরেকবার কেটে যাক, দুটো লাইন যে কোনো একটা গান শুনিয়ে দাও, ইওর ফেভারিট সং চোখে শুরুয়াত নেই প্লিজ। দেখলে তোকে বদলাই দিল, বদলাই রাত, বদলাই ঘুম, সঙ্গে শুনো কেন রে তোকে পাহারা পাহারা দিল, কেন রে এত সাহারা সাহারা সারা দিন, কেন যে তোকে পাই না পাই না মনে সারাটা দিন। সুপার সুপার হ্যায়, শো কি শুরুয়াত ইসসে আচ্ছি নেই হো সকতি হ্যায়। ধীরে ধীরে করকে হাম দেখ পা রহে হ্যায় কি রিকোয়েস্ট জো হ্যায় ও ভি আ রহে হ্যায়, লেকিন রিকোয়েস্ট লেনে কে পহলে রাজ একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। ছোটবেলা থেকে যা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম সবাইকে, তুমি ক্রিকেটার, তুমি ক্রিকেটার হতে চাইছিলে, তুমি ক্রিকেট তোমার খুব ভালো লাগতো, তুমি ক্রিকেট খেলতে, আপনি বচপন কে বারে মে থোড়া সা বাতাইয়ে। খুব ইন্ট্রোভার্ট ছিলে, এক্সট্রোভার্ট ছিলে, কেমন ছিলে রাজ, কেমন ছিল ছোটবেলায়? ছোটবেলা কি হিন্দিতে না বাংলায় বলবো, কোনটা? ইউ ক্যান স্পিক ইন এনি ল্যাঙ্গুয়েজ, বাংলাতে বলো প্লিজ, বাংলাতেই বলো। আচ্ছা, ছোটবেলা আমি বলতে ক্রিকেট যা হয় না বাড়ি, মানে কলকাতায় সবারই বাবা মার একটা ইচ্ছা থাকে ছেলেকে ক্রিকেটে ভর্তি করাবে, তো আমাকে সম্বরণ একাডেমিতে ভর্তি করেছিল। ওখানে তো কোন বয়স কত হবে এক্স্যাক্টলি এজ মনে নেই আমার, বাট ওখানে গিয়ে মোটামুটি ভালোই খেলতাম, মানে ভালোই বেশ সবকিছু এগোচ্ছিল, করছিল ওপেনিং ব্যাটিং করতাম, ওপেনিং বোলিং করতাম। বাট মাঝখানে বাড়িতে আমি তখন এমনি র্যান্ডম গান গাওয়া চালু করেছিলাম, মানে গান গাইতাম আর কি, গুনগুন করতাম যেরকম হয়। তো মার যে ট্রেনিং টিচার ছিল পিন্টু ভট্টাচার্য, তো ওনাকে শুনিয়েছিল মা রেকর্ডিং করি আমার গান, তো উনি তখন বলেছিল যে এরকম ছেলেকে গান শেখানোর জন্য, আর ব্যাস তারপর গানে ঢুকলাম, আস্তে আস্তে শেখা স্টার্ট করলাম, দেন পুরো ট্র্যাক চেঞ্জ হয়ে গেল ওখান থেকে গানে গানের দিকে। পুরো লাইফটাই বলতে গেলে চেঞ্জ হয়ে গেল, ক্রিকেটার থেকে তুমি একদম ইউটিউব স্টারও হয়ে গেলে। আচ্ছা, ইউটিউবটা কি করে মাথায় এলো কি ইউটিউবে আমি গানগুলোকে আমি ওখানে আমি আপলোড করবো, তারপর ইউটিউব ইউটিউব সেন্সেশন হয়ে গেলে তুমি, ওই 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 যে জার্নিটা ছিল একটু যদি শেয়ার করো শর্টে। ইউটিউবের জার্নি বলতে 3 বছর আগে তেরে সঙ্গ ইয়ারা যখন গানটা বেরোলো, তো তখন আমার বরাবরই রেকর্ডিং টেকনিক্যাল স্টাফ এই ব্যাপার নিয়ে প্রচুর বরাবরই আমার ইন্টারেস্ট প্রচুর ছিল, তাই যখন দেখলাম যে আমার মোটামুটি রেকর্ডিং শিখেছি একা একা নিজে ইন্টারেস্ট বেড়েছে, তো আমি ভাবলাম একটা ভিডিও করে ইউটিউবে ছাড়ি দেখি কি হয়। তখন ইউটিউবে আমি ছাড়লাম তেরে সঙ্গ ইয়ারা, তো ছাড়ার পর দেখলাম মোটামুটি ভালো ভিউজ আসছিল, পছন্দ করছে, তো তারপর ইউটিউবে করার ব্যাপারটা স্টার্ট হয়েছে। বাট এমনি গানে যেরকম ইন্টারেস্ট ছিল সেটা তো যেরকম আগে থেকে ছিল আর কি, আগে থেকে ছিল, কিন্তু ইউটিউবও একটা তোমাকে পাথ করে দিল, তোমার জার্নিটা শুরু হলো খুব ভালো ইউটিউব থ্রু, রাইট বলতে পারি? হয়েছিল অনেক, প্রচুর লোককে পাস করে দিয়েছে ইউটিউব, মানে এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে এখন। ইনফ্যাক্ট ইউটিউব ইন্ডিভিজুয়াল পাস না, আই মিন সিনেমা যে কোনো বড় বড় কোম্পানি সবাই এখন ইউটিউবের উপরেই ভরসা করে ফেলছে, বিকজ উইদাউট ইউটিউব তো তুই জানতেই পারবে এখন কি গান আছে, টিভি দেখছি, টিভি কেউ দেখেই না এখন। একদম ঠিক বলেছো, টিভিটাকে আমরা কেউ দেখছি না, কিছু চলে গেছে এখন, সবাই ইউটিউব প্ল্যাটফর্ম ঘরে টিভি কালো হয়ে পড়ে রয়েছে। আচ্ছা ওকে, তারপর আমাকে বলো, যখন লাইফ লাইফ অনেকটা চেঞ্জ হয়ে গেল, তুমি ইউটিউবে ইউটিউব সেন্সেশন হয়ে গেলে, ইউটিউব স্টার হয়ে গেলে, কেসা রাহা আশপাশ কে, তোমার বন্ধুদের রেসপন্স কেমন ছিল, হঠাৎ করে সবাই তোমাকে চিনতে শুরু করে দিলো, তো একটা যে চেঞ্জ হয়ে যায় সবার মাইন্ড, মাইন্ড চেঞ্জ হয়ে যায়, সেটা যদি শেয়ার করো, কেমন রেসপন্স তুমি পাচ্ছিল সবার থেকে ইনিশিয়াল স্টেজ? হ্যাঁ, ইনিশিয়াল স্টেজে আমার তোমার ধরো যা হয় একটুখানি তো বিহেভিয়ার চেঞ্জ তো পাওয়াই যায় সবার কাছ থেকে,
কারণ যখন ইউটিউব বা সিনেমার কাজ স্টার্ট হলো তখন অটোমেটিক্যালি আমার বাইরে মেলামেশা আড্ডা এগুলো কমে গেছিল, তো অটোমেটিক্যালি একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। তারপর তারপর যখন অনেকদিন বাদে দেখা হয় তখন একটা নতুন রকম একটু ফিলিংস থাকে, মানে আমারও থাকে তাদেরও থাকে, তাদের তাদের দিকে থাকে হলো যে জায়গা চেঞ্জ হয়েছে বা আমি একটু বেশি দেখতে পাচ্ছি সোশ্যাল প্ল্যাটফর্মে, আজকে বেশি দেখতে পাচ্ছি, তো ওদের কাছে আমার পারসেপশন একটুখানি চেঞ্জ হয়। আমার কাছে একটু চিন্তা থাকে যে ব্যাপারটা যে আমি আগের মতন আবার মিশতে পারবো কি না, বা তারা আমাকে আগের মতন ভাবে অ্যাকসেপ্ট করবে কি করবে না, সে একটা প্রবলেম তো হয়েছিলই। বাট বাট যার থাকার সে থেকে গেছে, এরকম একটা ব্যাপার আর কি, তো যেটা সবার লাইফে হয়ে থাকে। সুপার ভাই, সুপার ভাই, আমি চাইবো এরকমই তুমি ভালো ভালো গান গাও, ভালো ভালো গান কম্পোজ করো। আচ্ছা, তোমার এই টলিউডের সিনেমার ক্যারিয়ারটা কি কিরকম শুরু হলো, জার্নিটা একটু যদি আমাদের সাথে শর্টে একটু শেয়ার করো প্লিজ। অনেকগুলো গান সিনেমার, হ্যাঁ সিনেমার জার্নি বলতে যাই কিভাবে স্টার্ট হয়েছে খোলা বলা খুব মুশকিল, কারণ সাডেনলি হঠাৎ করে এমনি ছোট প্রোডাকশন একটা গান গিয়েছিলাম, নিজে সুর দিয়েছিলাম প্রথম সিনেমার কাজটায়, যেটা বেসিক্যালি কিছুই হয়নি, কেউই জানতে পারিনি, আমি আর আমার ফ্যামিলি জানতাম খালি। ওটা হলো, ওটা হওয়ার পর তারপর আরো কটা কাজ করলাম, করে তারপর আস্তে 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 এদিক ওদিক হতে 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 তারপর গানগুলো হলো, মানে তারপর সঙ্গীতের সাথে কাজ হলো, তারপর অমলানদা, ডাব্বুদা, আরো অনেকের সাথে কাজ হয়েছে, রয়দীপ, অনেকের সাথে কাজ হয়েছে, তো তারপর আস্তে আস্তে হতে দেখেছি। তো তোমার লাইফের রাজ, যদি তোমার লাইফ টার্নিং পয়েন্ট নিয়ে যদি কথা বলি, তো তোমার ওটা কি হবে, মানে রাজ চক্রবর্তী নূরজাহান, সেটাকে কি আমরা তোমার লাইফের টার্নিং পয়েন্ট বলতে পারি? এটা নূরজাহান টার্নিং পয়েন্ট বলতে পারো, সেটা হলো বাংলার দিকে টার্নিং পয়েন্ট টুয়ার্ডস বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। হ্যাঁ, কারণ তার আগে তো আমার ইউটিউবে তো স্টার্ট হয়ে গেছিল, ইউটিউবে তো ইউটিউব ইউটিউবও খুব বড় তোমার জন্য একটা টার্নিং পয়েন্ট। অ্যাবসলিউট, হ্যাঁ, মানে ওটা ওটা ডিফারেন্ট জায়গায়, কারণ ওখানে তো আমার ধরো নিজের ক্রিয়েশন থাকছে টোটালি, বাট এখানে যেহেতু আমাকে আরেকজনের সুরে গান গাইতে হচ্ছে, দেন আরেকজনের এডিটস থাকছে, তো অনেকগুলো জিনিস মাথায় রেসপন্সিবিলিটি থাকে, তো বাংলা মুভির দিকে এইটা টার্নিং পয়েন্ট নূরজাহান ডেফিনেটলি। সুপার ভাই, সুপার। আচ্ছা অনিন্দ্য, একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে চাই, রাজদা, হোয়াট ইজ ইওর ফেভারিট ফুড, হুইচ ইজ ইওর ফেভারিট ফুড, তোমার ফেভারিট ডিশ কোনটা একটু যদি শেয়ার করো প্লিজ, ফেভারিট কি খেতে ভালোবাসো? আমার আমার আগে ভালো লাগতো চাইনিজে গ্রেভি চাউমিন আর চিলি চিকেন, বাট এখন আমার ভালো লাগে স্প্যাগেটি অ্যালে অলিও, যেটা আমি নিজে বানাই আর আমি কলকাতার সব থেকে টেস্টি বানাতে পারি এটা। সুপার ভাই, মানে আমাদের আমাদের রাজ ভালো সিঙ্গার তো আছেই, সঙ্গে একটা ভালো শেফও আমরা বলতে পারি না, মানে হ্যাঁ ওই এখন লকডাউনে কয়েকটা ডিশ আর কি শিখেছি ইউটিউব দেখে দেখে। আচ্ছা, সুপার বানাই, দারুণ বানাই, এই বানাই। আচ্ছা আচ্ছা, কি কি ডিশ বানালে একটু বলো না, দু তিনটে শেয়ার করো না প্লিজ। এই এই কয়েকটা স্টাইডি ইটালিয়ান ডিশ বানিয়েছি, দেন কিছু চিকেনও বানিয়েছিলাম, চিকেন কারি, মটন কারি, মটন কারি হ্যাঁ একবার একদিন বানিয়েছিলাম, আর আর ফ্রাইড রাইস, একটা ইটালিয়ান রাইস আমি একটা কিছুদিন আগে ট্রাই করেছিলাম, ভালো হয়েছিল, বেশ অনেকগুলোই ট্রাই করেছি বাট ভালো। সুপার সুপার, বানিয়ে যাও, লাগে রাহ মুন্না ভাই। ওকে, আচ্ছা রাহুল একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, রাজদা, ইওর ফেভারিট ক্রিকেটার, তোমার ফেভারিট ক্রিকেটার কে? ফেভারিট বরাবরের সচিন, সচিন ডেফিনেটলি, সচিন সচিন ডেফিনেটলি সচিন, হম সব ফেভারিট সচিন। ওকে, একটু আরেকটা গান হয়ে যাক না রাজ, যখন তোমাকে আমরা পেয়েছি আমি তো চাই পরপর তুমি গান শোনাও, কিন্তু না আজকে আমরা একটু কম গানই গাইবো, যেটা তুমি বলেছো আমরা শর্টে এই ইন্টারভিউটা করবো, সময় দিয়েছো সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ রাজ, একটা গান হয়ে যাক। ডেফিনেটলি থ্যাংক ইউ। এটা হিন্দি হিন্দি করছি তাহলে, হয়ে যাক। জিন্দেগি জিন্দেগি গম না দে জিন্দেগি, কিসমত মে না 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 না, কিসমত মে ইউ ছোড়া হমে, না 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 না, জিনে দে না জিনে দে না, জিন্দেগি তু জিনে দে না, জিনে দে না জিনে দে না, জিন্দেগি তু জিনে দে না। থ্যাংক ইউ।
बिल्कुल, जो करंट सिनेरियो है इसमें हमें यही कहना होगा, जिंदगी जीने देना, जिंदगी दौड़ कर जीने এখন যে পিরিয়ড দেনা। চলছে সবাই খুব লো ফিল করছে। ওকে, তো রাজ আমাকে বলো, তোমার তোমার সাথে আমার যতবার কথা হয়েছে, তুমি লাস্ট ইয়ার যখন বেকারি কার্নিভাল ক্যালকাটা ক্লাবে পারফর্ম করেছিলে 91.9 ফ্রেন্ডস এফএম এর ওটা অ্যানুয়াল ইভেন্ট, সেখানে তোমাকে আমরা খুব কাম দেখেছি, খুব খুব কাম, খুব খুব ডাউন টু আর্থ তুমি থাকো সবসময়। নিজের মাথাটাকে কি করে ঠান্ডা রাখো রাজ? তুমি মাথা ঠান্ডা রাখ। অ্যাকচুয়ালি একটা টাইমে বহুত খুব প্রচুর মাথা গরম হতো, তো মাথা মনে হয় টায়ার্ড হয়ে গেছে এখন। ও টায়ার্ড হয়ে গিয়ে নিজেই ঠান্ডা হয়ে গেছে না? অ্যাকচুয়ালি ডেফিনেটলি সবকিছুর একটা আরে সেচুরেশন পয়েন্ট থাকে, ওকে, তো হয়তো লাইফে দেখেছো কোনো খাবার প্রচুর খেতে খেতে আলটিমেটলি সেই খাবারটার প্রতি আর ভালোবাসা থাকে না। হ্যাঁ তো সেমই ছোটবেলা মানে আমি বরাবরই খুব হট টেম্পার ছিলাম, তো ওটা মনে হয় মনে হয় আমার মনে হয় এটা হতে হতে মেবি একটা টাইমে কি এখনই মাথায় মানে আর সেট আপ হয়ে গেছে, ধরুন আর গরম হয়ে খেলাম কিছুই তো হয় না, লাভের লাভ কিছু হয় না, চা আবার এমনি হবে হ্যাঁ, মাথা গরম করে কোনো লাভ নেই, একদম করে ঠিক লাভ বলছো। নেই, আচ্ছা, নিজেরই লস, নিজের লস। নিজেই লস হবে। হ্যাঁ, তো আমি এর সাথেই কানেক্টেড একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে চাই রাজ, যেরকম আমি তোমাকে বলেছিলাম ওরকমই সবাই তোমাকে বলে যখন তোমার সাথে দেখা হয়, রাজ একটা গান শুনিয়ে দাও, একটা গান শুনিয়ে দাও, তোমার তোমার ফ্যান্সরা তোমাকে বলে, তো তুমি যেখানে যাও, যেখানে পারফর্ম করতে যাও, সেখানে গানের রিকোয়েস্ট আছে, মাঝে মাঝে এরকম হয় কি হ্যাঁ ইচ্ছে হচ্ছে না কিন্তু গান গাইতে হয়, সেরকম সিচুয়েশনকে রাজ কি করে কন্ট্রোল করে, কি করে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে? না ওরকম সিচুয়েশন হলে আমি নর্মালি বলেই দিই যে আমার ইচ্ছা করছে না খুব মানে গান গাইবো না, এখন আমি বলেই দিই। ওকে, হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট বলে দাও। হ্যাঁ এক্সকিউজ মানে লাভ নেই, বলবো গলা খারাপ, বলবে বাকি সবাই সিঙ্গার বলে, বলবো সর্দি হ্যাঁ শেষ হয়েছে, তাও সব সিঙ্গার বলে, আর তাতে বলে দিই আমার ইচ্ছাই করছে না, তো সেটার জন্য কেউ প্রিপেয়ার থাকে না বেসিক্যালি, যে আমি যদি বলি আমার ইচ্ছা নেই তখন কি বলবে, হ্যাঁ তো হ্যাঁ এই সেখানে আমি রাস্তাটা কি দিতে সামনে। একটু ওরা, হ্যাঁ হ্যাঁ রাইট, যেটা সুপার অ্যাডভান্টেজ সুপার, আমি ওকে নিজেকে। হ্যাঁ গ্রেট। ওকে রাজ, আমাকে বলো, যখন ফ্যান্সদের নিয়ে তোমার সাথে যখন আড্ডা মারছি, ফ্যান্সদের নিয়ে যখন প্রশ্ন জিজ্ঞেস করছি, একটা প্রশ্নের উত্তর দাও আমাকে, কি একটা কোনো ক্রেজি ফ্যানের কোনো একটা ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করবে? প্রচুর তো লেটার্স আছে, প্রচুর চিঠি আছে, প্রচুর মেসেজেস আছে তোমার ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায় কমেন্টস আমরা এত এত করে পাই, তোমার ফ্যান্সদের অল ওভার, অল ওভার ইন্ডিয়াতে সবাই আছে, কোনো ফ্যানের কোনো একটা ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করবে, কিছু ক্রেজি ফ্যান বা কেউ এরকম কেউ আছে? আমি অনেস্টলি আমি খুব বেশি এই ব্যাপারটা ফিল করিনি যে বা কম্প্যারিজনে আমার মাথায় আসেনি যে কারটা বেশি ক্রেজি বা কারটা কম ক্রেজি এরকম কিছু, মানে তারা যাই করে সেটা আউট অফ লাভ করে তো সেটা ভালোই লাগে, যাই করে সেটা যদি কোনো সময় এদিক ওদিক কিছু মানে উল্টাপাল্টাও কিছু বলে ফেলে তখন সেটাও ভালো লাগে যে না ঠিক আছে, আলটিমেটলি একটা এক্সপ্রেশনের দিক থেকেই বলছে সেটা, যে সেটা অনেক সময় কন্ট্রোলে থাকে না যে কি বলতে চাইছি আমরা, অনেক সময় ইমোশনাল হয়ে যায়, অনেক রকম কথাবার্তা বেরিয়ে যায়, তো যেহেতু আউট অফ লাগে লাভ সবকিছু লাগে তো ভালো লাগে ব্যাপার সবকিছু, মানে ক্রেজি আমার ফিল হয়নি এখন সত্যি বলতে ওটা তো ওকে, বলা কিন্তু খুব যা পাপের। মেসেজ গুলো আমি পাচ্ছি এগুলো তুমি পরে পরে একবার পড়ে নিও, ক্রেজি মেসেজ গুলো তোমার ও জন্য আচ্ছা প্রচুর মেসেজ আসছে। মেসেজ কোথায় মানে আমি দেখতে পাচ্ছি না কেন, আমি মেসেজ তুমি দেখতে পাবে, আমি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ ফ্রেন্ডস এফএম ফেসবুক পেজে কন্টিনিউয়াস তোমার জন্য মেসেজ আসছে। ওকে, হুম সেগুলো পরে আমরা পড়ে নেবো। ওকে, দেখো ওকে লাভ দিল দিল কা সাইন আসছে চারিদিক থেকে। ও হ্যাঁ ওকে রাজ, অনেকগুলো লাভ হ্যাঁ এসেছে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো লাভ এসেছে। ওকে রাজ, আরো হুম আরো কিছু প্রশ্ন তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই। হুম হুম হ্যাঁ ওকে রাজ, আমাকে একটা প্রশ্ন উত্তর দাও, কি তোমার ফার্স্ট ইনকাম, তোমার ফার্স্ট যে হ্যাঁ ইনকামটা হয়েছিল, চেক বা ক্যাশ তুমি পেয়েছিলে, কোনো পারফরমেন্স ছিল, কোথায় তুমি পারফর্ম করেছিলে বা তুমি চেক পেয়েছিলে, সেটা তোমার মনে আছে? প্রথম ইনকাম আমাদের সবার খুব গরিব হয়, খুব খুব প্রিয় হয়, ফার্স্ট ইনকাম তোমার মনে আছে? ফার্স্ট ইনকাম ডেফিনেটলি ফার্স্ট ইনকাম আমি পেয়েছিলাম বাড়িতে, আমার বাবার একটা ইয়ে ছিল, সেটা হলো যে ডিজাইনের কিছু ছাপা হতো, তো আচ্ছা সেটা মোস্ট প্রবাবলি এটা হ্যাঁ ওটা কাটার ব্যাপার হতো কিংবা রেজার নিয়ে কাটতে হতো, ঠিক আছে, তো আমি ওটা ছোটবেলায় যখন যখন আমি ক্লাস 8 কি 7 এ পড়ি তখন আমার ভালো লাগতো, মানে কাটতে কুটতে আমার ভালো লাগতো, বরাবরই জানি না কাটার উপর আমার খুব শখ, ভাল লাগে, তো আমি কেমন কাটতাম, তো ওটাতে আমি প্রথম ইনকাম করেছিলাম 1 টাকা, তো ওটা আমার কাছে 1 টাকা, ইম্পর্টেন্ট, 1 টাকা বাড়িতে সুপার ইয়ার, দিয়েছিল, আচ্ছা বাড়িতে ইনকাম হয়ে গেল, বাড়িতে ইনকাম হয়েছে, বাট এটা এটা এরকম, বাট এমনি যদি কাজের ক্ষেত্রে ইনকাম বলো সেটা মোস্টলি গানেই হয়েছিল, খুব বেশি না, সেটা আই গেস 500 রুপিস হবে,
ওকে 500 রুপিস থেকে তুমি শুরু করেছিলে বলতে গেলে, তারপর আপনি যে মেহনত হেবো রাঙ্গলাই এক কেবারে গাছে গাছে গানে গায়। তো রাজ আমাকে একটা কথা বলো, এবার তোমার কি মনে হয় নিউ নর্মাল, এই যে সবকিছু হচ্ছে, আজকে তো পুরো বেঙ্গলে লকডাউন আছে, তো নিউ নর্মাল তোমার কি মনে হয় মিউজিক ইন্ডাস্ট্রিতে কি কি চেঞ্জেস হবে আর কাজ কি করে হবে, তোমার টেক কি এটা নিয়ে? এখন ডিজিটাল হয়ে যাবে আস্তে আস্তে পুরো ব্যাপারটাই, যতক্ষণ না এই আবার সিচুয়েশন আগের ওল্ড নর্মালে যতক্ষণ না ফিরছে। নিউ নর্মাল ডিজিটাল ছাড়া অপশন নেই, যা শুটিং হবে ইনডোর শুটিং হবে সেটা ডিজিটালি আপলোড হবে অডিও স্ট্রিমিং সাইটস আর ইউটিউবে, দেন এখান থেকেই যা যারা বিজনেস করবে ওখান থেকে বিজনেস করতে হবে, এন্ড যারা আর্টিস্ট ওখানে আর নিজেকে প্রমোট করতে পারবে। এখন তাছাড়া তো আর লাইভ অপশন এখন তো এই মুহূর্তে দেখা যাচ্ছে না, না একটা গ্যাদারিং গ্যাদারিং হতে আমার মনে হয় গ্যাদারিং এখন হবে না, অনেকটা সময় নেবে, হবে না এখন, একদম ঠিক বলছো। হোয়াটস দ্য ফিউচার প্ল্যান রাজকে, আমরা আর কোন কোন রূপে দেখবো, নতুন নতুন কি কি তুমি প্রজেক্ট করছো একটু যদি শেয়ার করো আমাদের সাথে। এটা বলা খুব মুশকিল, মানে আমার মুড হেভি চেঞ্জ হয় এইসব দিকে, মানে ওই দিকে চেঞ্জ না বাট এমনি এই দিকে চেঞ্জ হয় যে আমি নেক্সট গান কি করব কিনা, কারণ আজকে একটা ভালো লাগছে কালকে আবার মুড চেঞ্জ হয়ে গেল না গানটা করবো না, তো এটা খুব বলা চাপের যে কি কি দেখবে কি না দেখবে, ওটা আমি নিজেই এখন অবধি জানি না। ওকে ওকে, তো আমাকে একটা কথা বলো রাজ, ইন্ডাস্ট্রি তো অনেকটা চেঞ্জ হচ্ছে, তো তোমার তোমার ফেভারিট সিঙ্গার কারা কারা আছে যাদেরকে তুমি খুব পছন্দ করো বলিউড থেকে বা আমাদের বেঙ্গল থেকে, কারা কারা আছেন যাদেরকে তুমি খুব ভালোবাসো মানে এখন আইডল মানে তোমার? এখনকার এখনকার না বরাবরের, হ্যাঁ এখনকার পুরনো লিজেন্ড জিরো কথা বলতে পারো, রাইট? বরাবরের আমার সব থেকে ফেভারিট হলো কুমার শানু, বাকি আর এখন দেখতে গেলে এখন তো সবাই ভালো আছে, এখন তো হ্যাঁ আরমান মালিক, জুবিন নটিয়াল, অরিজিৎ সিং, কে কে দারুণ লাগতো, সোনু নিগম, দেন উদিত নারায়ণ আমার হেভি খুব খুব ফেভারিট ভয়েস, মানে অদ্ভুত একটা একটা স্মাইলিং ভয়েস, শুনলেই মুড ভালো হয়ে যায়, দেন শ্রেয়া ঘোষাল, সাউথ থেকে চিত্রা আছে, দেন আরো প্রচুর আছে, মানে অনেক নাম মাথায় আসছে না, বাট আমাদের বাংলা থেকে অনেকেই আছে, প্রাশ্মিতার গলা খুব ভালো লাগে আমার, দেন আরো আছে আমার নাম এই মুহূর্তে মনে আসছে না, বাট প্রচুর সিঙ্গার আছে, কারোর নাম নিই নি যদি আমি না ইয়ে দেন সরি, ওকে আচ্ছা, তোমার জন্য আরেকটা প্রশ্ন, সবাইকে বলতে চাইছি অ্যাকচুয়ালি যারা যারা গাইছে। হ্যাঁ ওকে, হ্যাঁ তো আরেকটি প্রশ্ন এসেছে, আমি নিজে প্রশ্নগুলো বেশি জিজ্ঞেস করতে চাইছি না, আমি চাইছি তোমার ফ্যান্সরাই তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করুক। সৌভিক একটা খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করতে, ইওর ফেভারিট হিরো, খুব টাফ প্রশ্ন। মাই ফেভারিট হিরো অনেকগুলো, একজন নেই, অক্ষয় কুমার, ঋত্বিক রোশন, আমির খান, রণবীর কাপুর, রণবীর কাপুর তোমার ওকে আচ্ছা, আমাকে রাজ একটা প্রশ্ন উত্তর দাও। আমার আমার ফেভারিট হিরো শাহরুখ খান, তাই নাকি? না না ভালো ভালো কালেক্ট আছে। আচ্ছা তোমাদের আরো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ কি বলছো? হ্যাঁ বললাম একদম ভালো ভালো মানে ওকে, দারুণ, কিন্তু হ্যাঁ বলে ফেলো, কিন্তু কি বলে ফেলো এখন 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 না, আমরা অফলাইনে অফলাইনে বলে দিও, অফলাইনে বলে দিও, অফলাইনে বলে দিও, সুপার বিয়ার, এই ইন্টারভিউটা না দারুণ হয়েছে, দারুণ আমরা আড্ডা মেরেছি। আচ্ছা তো যেটা আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম, কবে কবে আমাদের ফ্রেন্ডস এর স্টুডিওতে আসছো বলো? আমি তো এখন তো তুমি বলো কবে, মানে ডাকছো যেদিন ইনভাইট করবে, একটু খাওয়া দাওয়া যদি খাওয়া ভালো, অনেকদিন খাওয়া দাওয়া তো খাওয়াবো, না না অফিসে সবকিছু করতে হবে, রান্না তোমাকেই করতে হবে, তুমি গেস্ট আসবে এরকম খাওয়াবে না, হয় ঠিক লাগে এটা গেস্ট কি একদম, গাড়ি গাড়ি স্যানিটাইজ করে আমি পাঠিয়ে দেবো, গাড়িতে বসে তুমি চলে আসবে, আর আমার মানে ম্যাগি খেতে তোমাদের হবে অফিসে অবস্থা, নিশ্চয়ই এখন খুব মানে কম জন আসছো না, মানে তোমাদের এখন তো শিফট খুব নিশ্চয়ই কম খুব কম। হ্যাঁ আমাদের এখন অফিসে খুব কম লোক আসছে, একসাথে গ্যাদারিং হচ্ছে না, শুধু আজেরা আসছে, আজেরা শো করে চলে যাচ্ছে চলে যাচ্ছে। ওকে আচ্ছা এটা হচ্ছে, এটা এটা মনে হচ্ছে আমরা অফ অফলাইন কথা বলছি, কিন্তু পুরো দুনিয়া এখন দেখছে রাজ আমাকে তোমাকে, তো হ্যাঁ আমরা এই আড্ডাটা মারছি, মনে হচ্ছে যেন আমরা দুজন কথা বলছি আর কেউ শুনছে না দেখছে না, কিন্তু সবাই আমাদের কথা শুনছে। ওকে একটু সিরিয়াস হয়ে যেতে হবে, সিরিয়াস না না আমরা সিরিয়াস হবো না, এই এই কমেন্ট কি ওটা এরকমই আমরা আছে একদম, হ্যাঁ
কমেন্ট গুলো খুব ভালো ভালো আসছে তোমার জন্য, দারুণ রেসপন্স আমরা পাচ্ছি। আর ওকে আচ্ছা, তোমাকে যদি প্লেব্যাক সিঙ্গিং করতে হয়, যেটা তুমি অনেকগুলো অ্যাক্টরদের নাম বললে, বলিউড অ্যাক্টর বলিউড হিরোদের নাম বলে, কার যদি তোমাকে যদি প্লেব্যাক সিঙ্গিং করতে হয় কার জন্য করবে? ডেফিনেটলি সবার জন্যই করবো, এটা কারোর জন্য চান্স ছাড়া বোকামি হবে। হ্যাঁ, এখন ছাড়া যাবে না, সময়টা খারাপ। হ্যাঁ, সময় সময় খারাপ তো, মানে সেটা তো ঠিকই, বাট দেখা যে কারোর জন্য ছাড়ার ব্যাপার নেই। আর এখন অ্যাকচুয়ালি প্লেব্যাক সিঙ্গিং কমে গেছে, এখন আর হিরোর গলা আগের মতন গান হয় না, আগের মতন এখন ম্যাক্সিমাম তো ব্যাকগ্রাউন্ড গান হয়ে গেছে। একদম ঠিক। আরে সমন ইজ আস্কিং মি, রাজ ভাই ইওর ফেভারিট হিরোইন? হ্যাঁ, এবার শুধু হিরো হিরোইনের জন্য প্রশ্ন আসবে তোমার জন্য। অ্যাক্টিং এর দিক থেকে কাজল আগেকার দিনে, এখনকার দিনে আলিয়া ভাট। আর যদি উইদাউট অ্যাক্টিং পার্সপেক্টিভে দেখা হয় দেন ক্যাটরিনা কাইফ, যেটা আই গেস অনেকেই জানে। ক্যাটরিনা কাইফ, বাহ, হ্যাঁ আমিও এটা এটা এই খবরটা পেয়েছিলাম। ওকে আচ্ছা রাজ, একটা গান হয়ে যাক গো, আমরা সবাই শুনতে চাই অনেকক্ষণ ধরে তোমার জন্য এখানে। আমি দেখতে পাচ্ছি সবাই বলছে গান গাইছে না কেন রাজ, গান গাইছে না কেন রাজ, তো রাজ একটা গান হয়ে যাক প্লিজ। আচ্ছা কি গান গাইবো, কোনটা গাইবো? যে কোনো গান একটা গাও, যে আপকে ফেভারিট গানে মে সে তো মেরা জো হ্যায় আভি মুঝ মে কহিন মুঝে বহুত পছন্দ হ্যায়, আগার আপ ও গানা গানা যায় অলবিদা রাইট রাইট রে গায়ে এটাও শোনাতে পারো, এটা তোমার ফেভারিট তুমি। ওকে আচ্ছা, বাংলায় গাইছি একটা। হ্যাঁ ওই যে শোনো বন্ধু তুই আমার কল্লি রে দিবানা, মনে তো মানে না দিলে তো বুঝে না, শোনো বন্ধু তুই আমার, শোনো বন্ধু তুই আমার কল্লি রে দিবানা, মনে তো মানে না দিলে তো বুঝে না, শোনো বন্ধু তুই আমার কল্লি রে দিবানা, মনে তো মানে না দিলে তো বুঝে না। এই গানটা আমার সুপার বিয়া সুপার, তার মধ্যে নূরজাহান থেকে এই গানটা। নূরজাহান থেকে, সেটাই আমি বলতে চাইছিলাম। ওয়েল রাজ, তোমার জন্য প্রচুর প্রশ্ন আছে, প্রচুর গান আমরা শুনতে চাইছিলাম কিন্তু সময় একটু কম। কিন্তু আমি জানতে চাই তোমার থেকে কি যারা যারা তোমার ফ্যান্স আছে তাদের জন্য কি মেসেজ থাকবে? সবাই খুব লো ফিল করছে এই যে সময়টা যাচ্ছে, সবাই খুব লো ফিল করছে, কিন্তু তোমার সাথে যখন আমি আড্ডা মারলাম মনে হলো যে তুমি আমার সামনে বসে আছো, অ্যাজ এ ফ্রেন্ড তুমি কথা বললে, খুব খুলে কথা বললে, আর একদম আমরা লাইট লাইট হার্টেড যে শোটা করলাম, একটু যদি তোমার ফ্যান্স দের জন্য একটু মেসেজ শেয়ার করো, কারণ সবাই খুব লো ফিল করছে, সবাই তোমায় খুব ভালোবাসে, তাদের জন্য কি মেসেজ থাকবে? যেরকম তুমি একটা কথা বললে যে এখন আমরা আড্ডা মারলাম, এখন আমাদের এখন মনে হলো না ব্যাপারটা যে আমরা এখন লকডাউনে আছি এই আধা ঘন্টার জন্য, 33 মিনিট 47 সেকেন্ড চলছে এখন। তো সিমিলারলি একটা ব্যাপার কি, আমাদের যতক্ষণ না মাইন্ড এই লো ফিল করার ব্যাপারটাই বললাম, যতক্ষণ না আমাদের মাইন্ড কোনো জায়গায় অ্যাটেন্টিভ থাকে, তো অটোমেটিক্যালি আমাদের মাথায় এই ব্যাপারটা ঘুরবে যে করোনা এই ব্যাপার হচ্ছে, এখন অনেকে মারা যাচ্ছে, এত লোক অসুস্থ, কবে খুলবে, কবে এসে দেখা হবে, কবে বন্ধু বান্ধব সাথে দেখা হবে, তো এই চিন্তাগুলোর জন্য অটোমেটিক্যালি আমরা বেশি লো ফিল করছি। তো আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো মাইন্ড কোনো না কোনো একটা জায়গায় অ্যাটেন্টিভ রাখা, যে কোনো কাজ হোক, ইদার কুকিং, ইদার স্লিপিং, ইদার ওয়াচিং মুভি, কিংবা নতুন কোনো জিনিস শেখা বা কারোর সাথে কথা বলা। যদি একদম আইডল বসে থাকো তখন লো ফিল হওয়াটা মানে হয়ে যাবে। তো এখানে একমাত্র একটাই জিনিস যেটা আমি নিজেই ফলো করছি, যে কোনোভাবে যদি আইডল বসে থাকে যে ঘুমিয়ে পড়ি, বাট অ্যাটলিস্ট ফালতু বসে না বসে থাকে, অটোমেটিক্যালি মাথায় এই জিনিসগুলো ঘুরে তখন। হ্যাঁ, ফালতু বসে থাকলে এই মাথায় এইগুলো ঘুরবে আর তারপর জিনিসগুলো আরো খারাপ হবে। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ রাজ আমাদের সাথে কথা বলার জন্য, একটা ছোট্ট আমরা আড্ডা মারলাম, খুব ভালো লাগলো, বহুত আচ্ছা লাগা মুঝে। থ্যাংক ইউ থ্যাংক ইয়ে ইউ এক দুসরে তরে কা ইন্টারভিউ আজ হুয়া হ্যায় এন্ড আমি খুব এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ, অল দি বেস্ট রাজ এন্ড গুড লাক, এরকমই তুমি ভালো ভালো গান গাও, আমাদেরকে এন্টারটেইন করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ রাজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল রাজ বর্মন আমার সাথে, জিনিস সাথে আমারি বাতে হো রহি থি, ঢের সারি মস্তি হমনে কি, ঢের সারি বাতে হুই, আর বহুত হি ওপেন হার্টেড হ্যায় আর আপনে দেখা কেসে ও খুল কর বাতে কর রহে থে, আর এসে লগ রহা থা কি মে কিসি দোস্ত কে সাথ বাতে কর রহা হুঁ। মে রাজ কে সাথ পহলে ভি মিল চুকা হুঁ, লাস্ট ইয়ার বেকারি কার্নিভাল ক্যালকাটা ক্লাব মে ভি আকে পারফর্ম কিয়ে থে, তো হামারে শো পে উনহোনে পারফর্ম কিয়া থা, তো বহুত মজা আয়া থা, ইসিলিয়ে পাবলিক ডিমান্ড আজ উনকো হামনে বুলাযা।
फ्रेंड्स एफएम डिजिटल लाइव अनप्लग का वही हिस्सा बने। थैंक यू सो मच गाइस इतने सारे प्यार देने के लिए, इतने सारे कमेंट्स आपके आपके जो हैं आए हैं उन सबको मैं एक एक करके पढ़ूंगा, राज भी पढ़ेंगे। एंड थैंक यू सो मच, कल देखना ना भूलिएगा, सुनना ना भूलिएगा, रविवार की शाम सितारों के नाम शाम के 6 बजे फ्रेंड्स एफएम के फेसबुक पेज पर हमारे साथ होंगे लिविंग लेजेंड ऑफ मैजिक पीसी सरकार जूनियर। अपना ख्याल रखिएगा, मिलते हैं कल। थैंक यू सो मच गाइज, ऑल द बेस्ट एंड गुड नाइट।